বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ তার একমাত্র সুযোগ্য সন্তান হাবিব ওয়াহিদ। তিনি পুত্র সন্তানের জনক হয়েছেন এবং তার স্ত্রী এবং তার সন্তান দুজনই আল্লাহর রহমতে সুস্থ আছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তার ছেলের নাম রাখা হয়েছে আয়াত। ঘটনা কিন্তু এখানে নয়, ঘটনা অন্য জায়গায় প্যাঁচ খেয়ে গেছে, সেটা হচ্ছে ভিডিওর টাইটেলে। যেটা দেখছেন ওটাই সত্য। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় হাবিব ওয়াহিদ তিনি পুত্র সন্তানের জনক হয়েছেন। এখন মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরতেছে, তাই না? কীভাবে সম্ভব? কারণ বাচ্চা হইতে তো মিনিমাম 9 থেকে 10 মাস সময় লাগে। সেখানে বিয়ে করলো 7ই জানুয়ারি 2021 সালে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এখন জুলাই চলে, মানে ছয় মাসের মাথায় সে পুত্র সন্তানের জনক হয়েছে, এটা কীভাবে সম্ভব? তারপরেও তার বাচ্চা সুস্থ আছে। হ্যাঁ, হতে পারে আপনার 7-8 মাসে অনেক সময় বাচ্চা জন্ম নেয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে বাচ্চাগুলো মারা যায়, আর যারা বাঁচে তাদেরকে সাধারণত এনআইসিতে রাখতে হয়, ইনকিউবেটরে রাখতে হয়, মানে বহুত ঝামেলার পরে কেউ কেউ বাঁচে। এখন আসা যাক মূল ঘটনায়, কিভাবে বিয়ের ছয় মাসের মাথায় সন্তান জন্ম দেওয়া সম্ভব। কারণ সন্তান জন্ম দেওয়ার যে প্রসেসিংটা, ডাউনলোড প্রসেসিংটা, এখন কিছু বললেই তো আপনারা বলবেন যে হাজি সাহেবের মুখ খারাপ। একটু শোনেন, সন্তান জন্ম দেওয়ার যে প্রসেসটা, ডাউনলোডিং যে সিস্টেমটা, সেটা আসলে বিয়ের আগেই শুরু হয়েছিল, তার প্রমাণই হচ্ছে এটা। কারণ তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সেই প্রসেস হয়তো বা সেই গত বছরের অগস্ট সেপ্টেম্বরে শুরু হয়েছিল, যার ফল হাবিব ওয়াহিদ এই বছরের জুলাই মাসে এসে পেয়েছেন। এই কণ্ঠশিল্পীর যে ক্যারেক্টারের একটু নাটবল্টুগুলো ঢিল আছে, তার পুরনো ইতিহাসগুলো আমি একটু আপনাদেরকে বলি। 2003 সালে প্রথমে হাবিব ওয়াহিদ তিনি বিয়ের পিঁড়িতে বসেন। তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে লুবায়না। তার সঙ্গে তার সংসারটার থেকে মাত্র 2 থেকে 3 মাসের মতো, তারপরে বিবাহ বিচ্ছেদ। যাই হোক, কী কারণে বিচ্ছেদ হয়েছিল সেটা পরবর্তীতে মিডিয়াতে আসে নাই, কোনো একটা গণ্ডগোল ছিল। তারপরে 2003 সাল থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত তিনি বিভিন্ন ধরনের প্রেম ট্রেম এগুলো নিয়েই ব্যস্ত ছিলেন। বিভিন্ন সময়ে তিনি আপনার মিডিয়াগুলোর, মানে যে গণমাধ্যমের হেডলাইন হয়েছেন, যে আজ অমুকের সাথে প্রেম, কাল তমুকের সাথে প্রেম, এভাবেই চলছিল আর কি। তারপর 2011 সালে এসে তার মনে হলো না, এবার বিয়ে করা উচিত। তারপরে চট্টগ্রামের মেয়ে রেহেনা নামের একজন মেয়েকে তিনি বিয়ে করেন। সেই ঘরে তার পরবর্তীতে একটা সন্তানও হয়েছিল। এই সংসারটা থেকে 2017 সাল পর্যন্ত, 2011 থেকে 2017 সাল পর্যন্ত তারা সংসার করছিল, তারপরে বিচ্ছেদ। তারপর 2017 সাল থেকে আপনার এই যে 2020 সাল পর্যন্ত আর কি, তানজিনা তিশা একজন মডেল, নাম শুনেছেন, তার সঙ্গে হাবিবের অনেক রোমাঞ্চকর গল্প কিন্তু মিডিয়াতে এসেছিল, আপনারা দেখেছেন। প্রেম করতে করতে আবার এই যে তৃতীয় যে বিয়ে করছে, সেও আবার মডেল, তার নাম হচ্ছে আফসানা চৌধুরী শিফা, একজন উঠতি বয়সের মডেল। আপনারা হয়তো অনেকেই এই মডেলকে চিনবেন না, কারণ উঠতি বয়সের একজন মডেল। তো এই আফসানা চৌধুরী শিফাকে তিনি এই চলতি বছর অর্থাৎ 2021 সালের 7ই জানুয়ারি বিয়ে করে। আর হাবিব ওয়াহিদের এই তৃতীয় স্ত্রী শিফাই তিনি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। তারপর থেকেই আবারও গণমাধ্যমের হেডলাইন হয়েছেন, আমাদের হাবিব ওয়াহিদ যে বিয়ের ছয় মাসের মাথায় পুত্র সন্তানের বাবা হলেন কণ্ঠশিল্পী হাবিব।